দেখায় লতা। একটি শীর্ণকায় কিশোর পড়ে আছে ফিডার রোডের ফুটপাথে। একজন উস্কো খুস্কো চুলের মহিলা ছেঁড়া প্লাস্টিকের মতো নোংরা কাপড় তার মুখের কাছে আতপোড়া রুটি নিয়ে বলছে, রুটি খাবি? দুপুর দুটো, একটি শীর্ণকায় কিশোর পড়ে আছে ফিডার রোডের ফুটপাথে। ভাঙা মাটির ভাঁড়ে জল আর ফাটা শালপাতায় ইতস্তত ছড়িয়ে থাকা কিছু ভাত মুখের কাছে নিয়ে কঙ্কালসার মহিলা বলছে, ভাত খাবি? ভাত? বিকেল পাঁচটা, একটি শীর্ণকায় কিশোর পড়ে আছে ফেডার রোডের ফুটপাথে। হাতে পায়ের ক্ষতে মাছির মিছিল, পাথুরে ইটের মতো চুপ মাথার কাছে বসে আছে মহিলা। ঠোঁটের দুকোণে শুকিয়ে আছে থুতু। সন্ধ্যা ছটা, লোকাল থানার পুলিশ ঘোষণা করল ছেলেটি মৃত। মহিলাকে অ্যারেস্ট করা হল খুনের দায়ে। দুদিন পর পোস্টমর্টম এলো। থানার সেকেন্ড অফিসার দেখলেন, রিপোর্ট বলছে ছেলেটির পাকস্থলী থেকে খিদে ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। ঠিক ওই দিন শহরের বেশ কয়েকটি প্রথম সারির দৈনিকে ছাপা হল খাদ্যমন্ত্রীর দাঁতে পোকা। চার দন্ত চিকিৎসকের একটি দলের তত্ত্বাবধানে অপারেশন চলছে। সময়